আজকে আমরা আলোচনা করব আমাদের দৈনন্দিন জীবনের একটি অত্যন্ত প্রয়োজনীয় এবং অপরিহার্য প্রায় আইনি বিষয় জিডি বা সাধারণ ডায়েরি সম্পর্কে। জিডি বা সাধারণ ডায়েরি সম্পর্কে আমরা সবাই কমবেশি পরিচিত। আমাদের সবাইকেই কোনো না কোনো কারণে থানায় গিয়ে জিডি করতে হয়। আমরা যেটা জানি যে জিডি সাধারণত কোনো কিছু হারানো বা কোনো সুনির্দিষ্ট বিষয়ে থানায় তথ্য দেওয়ার জন্য জিডি রেকর্ড করতে হয়। জিডির পুরো ইলাবোরেশনটা হচ্ছে জেনারেল ডায়েরি বা বাংলায় যাকে আমরা সাধারণ ডায়েরি বলে থাকি। সাধারণ ডায়েরি করার জন্য আমাদেরকে থানায় গিয়ে সুনির্দিষ্ট কিছু তথ্য দিয়ে একটি বিষয় যে কোনো বিষয়কে আমাদের নথিভুক্ত করতে হয়। তো সাধারণত আমরা দেখি যে কোনো কিছু হারানো গেলে বা কোনো অপরাধ বা বেআইনি সমাবেশ, কোনো ধরনের হুমকি বা কোনো বিষয় সম্পর্কে সাধারণ তথ্য পুলিশকে জানানোর জন্য আমাদেরকে এই জেনারেল ডায়েরি বা সাধারণ ডায়েরি করতে হয়। পুলিশ আইন 1861-এর 44 দ্বারা, পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল 1943-এর 104 দ্বারা ও 155 দ্বারা এবং কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর বা সিআরপিসির 154-155 ধারা অনুসারে আমরা সাধারণত থানায় জিডি করে থাকি। এই জিডির মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে কোনো অপরাধ বা অপরাধ সংগঠনের আশঙ্কা বা যে কোনো সুনির্দিষ্ট কোনো কিছু হারানো বা কোনো ব্যক্তি নিখোঁজ হওয়া সংক্রান্তে পুলিশকে অবগত করার নামই হচ্ছে সাধারণ ডায়েরি বা জিডি। জিডির সাধারণত আমরা করে থাকি এ ধরনের অপরাধের ক্ষেত্রে, যে ধরনের অপরাধের ক্ষেত্রে সাধারণত পুলিশ বা আইনে যেগুলো সাধারণত আমলযোগ্য নয়, অর্থাৎ ও আমলযোগ্য বা ও ধর্তব্য অপরাধের ক্ষেত্রে আমাদেরকে থানায় জিডি করতে হয়। জিডির জন্য সাধারণত আমরা আগেই যেটা বললাম যে কোনো কিছু নিখোঁজ হওয়া, কোনো ব্যক্তি বা কোনো মালামাল হারিয়ে যাওয়া, কোনো কোনো বিষয়ে কোনো হুমকি বা কোনো গৃহকর্মী বা কর্মচারী কেউ পালিয়ে গেলে বা নিখোঁজ হলে বা কোনো কোনো ক্ষেত্রে কর্মচারী নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা বা কোনো KPI যেটাকে বলে সেগুলোতে কোনো কর্মচারী নিয়োগ দেওয়া বা কোনো বাসায় কাউকে ভাড়া দেওয়ার ক্ষেত্রে এবং জনসাধারণের সাধারণ শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা বিদ্যমান, এ ধরনের কোনো অপরাধ সংগঠনের আশঙ্কা থাকলে সাধারণত থানায় জিডি করা হয়। জিডির জন্য আমাদেরকে যেটা করতে হয়, সাধারণত আমরা দেখি যে সশরীরে থানায় হাজির হয়ে জিডি করতে হয়। তবে বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সহ কয়েকটি থানায় অনলাইনে জিডি করা যায়। অনলাইনে জিডির প্রক্রিয়াটা কিছুটা ভিন্ন। অনলাইনে জিডি করতে হলে সুনির্দিষ্ট প্রেসক্রাইব ফর্ম আছে, সেটি ফিল আপ করে অনলাইনে নির্দিষ্ট থানায় জমা দিলে এবং এটার প্রিন্ট আউট কপি নিয়ে গেলে থানায় থেকে একটি নাম্বার দেওয়া হয়, যেটি আসলে আপনার জিডি নাম্বার। আর সাধারণ জিডির ক্ষেত্রে আমরা সাধারণত আমাদের যে বিষয়ে আমরা জিডি করব সে বিষয়টা লিখে সাদা কাগজের এক পৃষ্ঠায় লিখে আমরা সেটি থানায় নিয়ে গিয়ে সেটি থানার সাধারণ ডায়েরি বুক আছে, জিডি বুক আছে, সেখানে লিখে একটি সুনির্দিষ্ট নাম্বার দেওয়া হয় এবং তারিখ দিয়ে সেটাকে জিডি আকারে লিপিবদ্ধ করা হয়। আর জিডি করার ক্ষেত্রে সাধারণত আমরা বা এটাই আইনেরই বিধান যে যেহেতু আমলযোগ্য মানে যে কোনো অপরাধের ক্ষেত্রে বা যে কোনো মিসিংয়ের ক্ষেত্রে বা নিখোঁজের ক্ষেত্রে আইনের প্রবিধান অনুযায়ী বা আইনের বিধান অনুযায়ী আমাদেরকে থানাতেই জিডিটা করতে হবে। জিডি করার ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু নিয়ম নেই, তবে একটা বিষয় উল্লেখ করতে হবে, সেটা হচ্ছে যে যাকে আপনি অ্যাড্রেস করছেন তার পদবিটা সুনির্দিষ্ট হতে হবে এবং এই পদবিটা হচ্ছে অফিসার ইনচার্জ। আমাদের থানাগুলোতে একসময় ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিল, যেটাকে রিকগনিশন করা হয়েছে আইনগতভাবে অফিসার ইনচার্জ। অফিসার ইনচার্জকে সম্বোধন করে বরাবরে যার অফিসার ইনচার্জ বরাবরে জিডির জন্য আবেদন করতে হবে এবং বিষয়ে লিখতে হবে সাধারণ ডায়েরি বা জিডির জন্য আবেদন। ধরেন আপনার যদি কেউ কোনো একটি পাসপোর্ট হারিয়ে যায় বা আপনার কোনো মূল্যবান ডকুমেন্ট হারিয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে থানায় গিয়ে আপনার সেই পাসপোর্ট বা আপনার একাডেমিক সার্টিফিকেট হারানোর জন্য আপনাকে জিডি করা অনেক ক্ষেত্রে বাধ্যতামূলক হয়। কারণ এটা জিডি না করলে আপনি পরবর্তীতে নতুন পাসপোর্টের জন্য বা নতুন একাডেমিক সার্টিফিকেটের নকল
বা সার্টিফাইড কপি সংগ্রহ করার জন্য আপনাকে কর্তৃপক্ষ এলাও করবেন না। সুতরাং জিডি করার জন্য আপনাকে থানায় যেতে হবে, এবং ধরেন আপনার পাসপোর্ট যদি হারিয়ে যায় সেক্ষেত্রে আপনাকে পাসপোর্টের নাম্বার, কোন জায়গা থেকে হারানো গিয়েছে, কখন হারানো গিয়েছে, এবং পাসপোর্টের নাম্বার, এবং সম্ভব হলে পাসপোর্টের পুরো যে হারিয়ে যাওয়া পাসপোর্ট সেটার একটা ফটোকপি আপনাকে সেই জিডির সাথে সংযুক্ত করে দিতে হবে। একইভাবে একাডেমিক সার্টিফিকেট যদি হারিয়ে যায় সেক্ষেত্রে সেই একাডেমিক সার্টিফিকেটের একটা ফটোকপি জিডি কপির সাথে দিলে ভালো। জিডিতে উল্লেখ করতে হবে প্রথমেই যে কার বরাবরে আপনারা জিডি করছেন, অর্থাৎ বরাবর অফিসার ইনচার্জ কোন থানা, সেই থানার নাম লিখতে হবে। তারপর বিষয় লিখতে হবে। বিষয় লেখার পরে আপনাকে আপনার নাম, আপনার পিতার নাম, আপনার মাতার নাম, আপনার ঠিকানা এবং আপনার এনআইডি নাম্বার দিয়ে আপনাকে বলতে হবে যে আমি এই সংক্রান্তে আপনার থানায় একটি জিডি করতে চাই। ধরেন কেউ যদি হারিয়ে যায়, আমরা অনেক সময় দেখি যে লোকজন হারিয়ে যাচ্ছেন বা নিখোঁজ হচ্ছেন, সেক্ষেত্রে আমাদেরকে থানায় জিডি করতে হয়। তো সেক্ষেত্রে আপনাকে তথ্য দিতে হবে আপনার জিডিতে আপনার নাম ঠিকানা, যিনি জিডি করছেন তাকে, এবং তার সাথে যিনি হারিয়ে গেছেন তার সম্পর্ক কী, এবং এই আপনার দরখাস্তের নিচের অংশে সেই হারানো ব্যক্তির পরিচয়, তার উচ্চতা, কখন হারিয়ে গেছেন, তার পরনে কী ছিল, এ সমস্ত তথ্য দিয়ে পুলিশকে অবহিত করতে হয়। জিডি করার ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখতে হবে যেন এটা এ ধরনের কোনো বিধান নেই যে আমার হারানোর ক্ষেত্রে আমাকে একটা সুনির্দিষ্ট সময়ে পরে জিডি করতে হবে। আমরা তাৎক্ষণিকভাবেই জিডি করতে পারি। যেমন আমার যদি পাসপোর্ট হারিয়ে যায় এবং এটা যদি আমার ফিরে পাওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে যে এলাকাতে আমার সন্দেহ হবে যে ওই এলাকা থেকে আমার পাসপোর্টটা হারানো গিয়েছে, তাহলে ওই সংশ্লিষ্ট থানায়, ওই এলাকাটা যেখান থেকে হারিয়ে গেছে, ওই এলাকাটা যে থানার মধ্যে পড়েছে, সেই থানাতে গিয়ে আমাকে জিডি করতে হবে। আবার যদি কোনো অপরাধের ক্ষেত্রে আমাদেরকে জিডি করতে হয়, তাহলে সেই অপরাধটা যে থানার আন্ডারে সংগঠিত হওয়ার আশঙ্কা বিদ্যমান বা সংগঠিত হয়েছে, সেই থানাতেই গিয়ে জিডি করতে হবে। ধরেন কেউ যদি আপনাকে হুমকি দেয়, সেক্ষেত্রে আপনি আপনার বাসা থেকে যদি আপনার বাসাতে বসে যদি আপনি হুমকি পেয়ে থাকেন মোবাইল ফোনে বা টেলিফোনে, বা সশরীরে কেউ এসে যদি আপনি আপনাকে হুমকি দিয়ে থাকে, তাহলে আপনাকে আপনার নিজে যে এলাকায় আপনি বসবাস করছেন সেই এলাকার থানাতেই আপনাকে জিডি করতে হবে। আবার যদি ধরেন আপনার বসবাসের স্থান এবং আপনার কর্মস্থল ভিন্ন হয় এবং আপনি আপনার কর্মস্থলে আপনি কোনো ধরনের হুমকি পেয়ে থাকেন, তাহলে আপনি আপনার কর্মস্থল যে এলাকাতে অবস্থিত সেই এলাকার থানাতেই, সংশ্লিষ্ট থানাতেই আপনাকে জিডি করতে হবে। তো জিডি করার জন্য আপনাকে অনেক সময় দেখা যায় যে জিডি করার ক্ষেত্রে ধারণা করা হয় যে মামলার মতোই মনে হয় জিডি খরচ সময় সাপেক্ষ এবং খরচ সাপেক্ষ। জিডির ক্ষেত্রে সাধারণত আমরা লক্ষ্য করি যে জিডির জন্য কোনো ফি নেওয়া হয় না। আপনি সাদা কাগজে লিখে নিয়ে গেলেই ডিউটি অফিসার বা সংশ্লিষ্ট অফিসার ইনচার্জের নির্দেশে আপনাকে একটি নাম্বার দিয়ে দেওয়া হয় বিনা খরচে। বাংলাদেশের কোনো থানাতে জিডি করতে কোনো টাকা পয়সা লাগে না। বিষয় হচ্ছে আপনাকে সুস্পষ্টভাবে আপনি যে বিষয়ে জিডি করতে চান সেটি সুনির্দিষ্টভাবে আপনাকে লিখে নিয়ে যেতে হবে, এবং লিখে নিয়ে যাওয়ার পরে অফিসার ইনচার্জ বা আপনার যে ডিউটি অফিসার আছেন থানার, তিনি যদি দেখেন যে সেটা যথাযথ হয়েছে, তাহলে তিনি তাৎক্ষণিকভাবে আপনার জিডিটি নেবেন। অথবা যদি আপনার জিডিতে যদি কোনো ধরনের সংশোধনী বা কোনো তথ্য নতুন করে সংযুক্ত করা প্রয়োজন হয়, সেক্ষেত্রে ওই ডিউটি অফিসার বা অফিসার ইনচার্জ আপনাকে আপনার জিডিটা সংশোধন করে নিয়ে আসতে বলতে পারেন। কিন্তু জিডি করার জন্য আপনাকে কোনো বাংলাদেশের কোথাও কোনো থানায় জিডি করার জন্য আপনাকে কোনো টাকা পয়সা দিতে হয় না বা কোনো ফি দিতে হয় না। আমাদের একটি বিষয় মনে রাখা প্রয়োজন যে শুধুমাত্র আমরা মনে করি যে হারানো বিষয়ে আপনারা জিডি করতে পারেন বা নিখোঁজ হওয়া বিষয়ে আপনারা জিডি করতে পারেন, কিন্তু জিডি হচ্ছে অধর্তব্য বা অআমলযোগ্য অপরাধ, যেগুলো সাধারণত পুলিশ নিজেরা স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত করতে পারে না বা তদন্ত করার জন্য আদালতের নির্দেশ প্রয়োজন হয়। যেমন পেনাল কোডের 107 ধারার অপরাধ বা 506 ধারার অপরাধ, এগুলো বিষয়ে যদি আপনি থানায় তথ্য প্রদান করেন জিডির মাধ্যমে, সেক্ষেত্রে থানা কর্তৃপক্ষ আদালতের অনুমতি সাপেক্ষে আপনার যে অভিযোগ বা অপরাধের যে বিষয় সে বিষয়ে তদন্ত করে প্রতিবেদন আদালতে দাখিল করলে, এবং যাদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করা হবে তাদের বিরুদ্ধে আদালত সমন বা নোটিশ জারি করতে পারেন। আমরা আশা করি যে আমাদের এই বক্তব্য থেকে জিডি বিষয়ে আপনাদের যে সাধারণ মানুষের যে সমস্ত জিজ্ঞাসা আছে তার কিছুটা উত্তর আপনারা পেয়ে যাবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।